হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় ক্লাস এটা। তো গত ক্লাসে কিছু কথা বলা বাকি ছিল যে গ্রাফিক ডিজাইনিং এর পুরো কোর্সটাতে আমরা দুইটা সফটওয়্যার শিখবো, একটা হলো ইলাস্ট্রেটর, একটা হলো ফটোশপ। এই দুইটা সফটওয়্যার শেখার মাধ্যমে আসলে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন। তো দুইটা সফটওয়্যার প্রথম আমরা ইলাস্ট্রেটর শিখছি, কারণ গত ক্লাসে আপনারা দেখছেন যে আমরা ইলাস্ট্রেটর শুরু করেছি, ইলাস্ট্রেটর শেষ হলে আমরা ফটোশপ শিখবো, ঠিক আছে? তো আজকে দ্বিতীয় ক্লাস, আমরা দ্বিতীয় ক্লাসে আজকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা গত ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেন নাই অথবা গ্রুপে অ্যাড হন নাই, অবশ্যই গ্রুপে অ্যাড হবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন, কারণ ওইখানে আমি পার্সোনালি এই জিনিসগুলোকে দেখাশোনা করি। যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে আমরা ওইখানে আপনাদেরকে ভিডিও লেসনের মাধ্যমে আবার সাহায্য করব। তো চলুন চলে যাই কম্পিউটারে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে সেকেন্ড ক্লাসের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি রেজিস্ট্রেটরে চলে যাই। চলে আসলাম রেজিস্ট্রেটরে, কীভাবে ফাইল নিতে হয়, কীভাবে আপনি একটা ক্যানভাসটা ইয়া করবেন, ইন্টারফেসগুলো ওইগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, আশা করি আপনাদের মনে আছে। এবং আপনারা যারা এখন পর্যন্ত প্রথম ক্লাসে যে এক্সারসাইজগুলো দিয়েছি এগুলো যারা কমপ্লিট করেন নাই, দয়া করে এগুলো কমপ্লিট করুন, স্ক্রিনশট নিন, নেওয়ার পরে এটা আমাদের গ্রুপে দিন। আসলে প্র্যাকটিস না করলে এগুলো দেখতে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস না করলে এগুলো হারাই যাবে অথবা ভুলে যাবেন আপনি। এই জন্য গ্রুপে দেন, সবাই দেখুক জিনিসটা, সবাই উৎসাহিত হোক। যদি আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে ওইখানে বলেন, আমি ওইখানে কমেন্টে আপনাদেরকে সাহায্য করবো, তাহলে এক্সট্রা ভিডিও করে আপনাদেরকে ওইখানে সাহায্য করব। তো আজকে আসলে আমরা শিখবো দুইটা টুলের কাজ শিখবো আজকে মোটামুটি। একটা হলো ডিরেক্ট সিলেকশন টুলের কথা, হয়তো কালকে গত ক্লাসে বলেছিলাম, আজকে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখবো। আর পাশাপাশি প্যান টুল, প্যান টুল হলো এই ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলগুলোর মধ্যে একটা। আপনি যদি প্যান টুলের কাজ খুব ভালো করে পারেন তাহলে আপনাকে আসলে সবচেয়ে ভালো একজন ডিজাইনার হতে থেকে আটকাতে পারবে না, মানে যে যত বেশি ভালো প্যান টুলের কাজ পারে সে তত ভালো ডিজাইনার। এই জন্য প্যান টুলের কাজটা আমরা দুইটা তিনটা ক্লাস দেখাইবো। তো আপনি আশা করি খুব মনোযোগ দিয়ে এই জিনিসগুলো দেখবেন, খুব বেসিক জিনিসগুলো দেখতে হবে, তারপরে ভালো ডিজাইন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথম একটা রেকটেঙ্গুলার নিয়ে এখানে অথবা একটা ভেতর নিয়ে এখানে, আজকে প্রথম আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখবো, ঠিক আছে? এটাকে আমরা কপি করি, কপি করা তো আপনি অবশ্যই জানেন, অল্টার কিবোর্ডে অল্টার টিপ দিয়ে জাস্ট ড্র্যাগ করে নিলাম, কপি করলাম। ওকে, কপি করার পরে যেটাকে আমরা সময় সময় রাখলাম, এবার সিলেকশন টুলের কাজটা তো আমরা আগে বলছি যে যখন আপনি একটা জিনিসে ক্লিক করবেন তখন এটা সিলেক্ট হবে, এটা হলো সিলেকশন টুল। একটা অবজেক্টে যখন আপনি ক্লিক করবেন পুরো অবজেক্টটা সিলেক্ট হবে, এটা হলো সিলেকশন টুল। কারণ আপনি যদি এখানে ক্লিক করেন তারপরেও পুরো অবজেক্টটা সিলেক্ট হবে, যদি এখানে ক্লিক করেন তারপরে পুরো অবজেক্টটা সিলেক্ট হবে, কারণ সিলেকশন টুল মানেই পুরো অবজেক্টটা সিলেক্ট করবে। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু এরকম নয়, ডিরেক্ট সিলেকশন টুল হলো এটার নামই হলো ডিরেক্ট সিলেকশন টুল, অর্থাৎ আপনি ডিরেক্টলি যেখানে ক্লিক করবেন শুধু সেইটাই সিলেক্ট হবে। এখানে সিলেকশন টুলের মতো পুরোটা সিলেক্ট হবে না, অর্থাৎ এই তো পুরো একটা চতুর্ভুজ, এটা এই চতুর্ভুজে চারটা বাহু আছে, চারটা কোণ আছে, ঠিক আছে না? আপনি যখন সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা কোণে সিলেক্ট করবেন আপনার চারোটা কোণ সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে যখন একটা কোণের মধ্যে আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার চারটা কোণ ক্লিক হয় নাই। দেখেন, আপনি একটা মনোযোগ দিয়ে দেখেন, একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা, দেখেন আমি এই কোণে ক্লিক করছিলাম, রাইট? এখানে দেখেন এটা ফিল হয়ে আছে কর্নারটা, আর বাকি তিনটা কর্নার দেখেন এগুলো ফাঁকা, দেখেন সাদা, এখানে এখানে সাদা, এখানে সাদা, কিন্তু এখানে দেখেন মিল ভরা রয়েছে। এর মানে কি যে আমরা ডিরেক্ট সিলেকশন টুল মাধ্যমে যেই কোণটাকে সিলেক্ট করবো অথবা যেই পয়েন্টটাকে সিলেক্ট করবো শুধু ওইটাই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে যখন আমরা এটাকে নাড়াতে চাইবো, দেখেন যখন আমরা নাড়াবো শুধু এইটা নাড়াতেছে। যখন আমরা সিলেকশন টুল দিয়ে নাড়াচ্ছিলাম, একটু খেয়াল করেন, যখন আমরা এই সিলেকশন টুল দিয়ে নাড়াচ্ছিলাম তখন কিন্তু পুরো অবজেক্ট নড়ে গেছিলো, ঠিক না? কিন্তু আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াচ্ছি, যখন আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াচ্ছি তখন দেখেন শুধুমাত্র এ সরি ওকে যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াচ্ছি তখন শুধুমাত্র শুধু এই কোণাটা নড়ছে, কারণ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু ওই কর্নারটাই সিলেক্ট হবে যেটাকে আপনি সরাসরি সিলেক্ট করছেন। তো আশা করি বুঝতে পারছেন সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্যটা। তো আজকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা দুটো অবজেক্ট তৈরি করব, যেন আপনাদের প্র্যাকটিস করতে জিনিসটা সুবিধা হয়। তো প্রথম আমরা এটাকে আবার কপি করে নিই, অল্টার জাস্ট ড্র্যাগ করে রেখে দেন। ওকে, কপি হয়ে গেল। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। করার পরে আমরা তো বলছিলাম যে যেই কোণটা আমরা সিলেক্ট করবো ওইটা সিলেক্ট হবে, তো আমরা এখান থেকে দুইটা কোণ সিলেক্ট করবো, এইটা আর এই দুইটা, এই দুইটা কোণ সিলেক্ট করবো, অর্থাৎ দুইটা পয়েন্ট, কোণ তো সিলেক্ট করা যায় না, মানে পয়েন্ট সিলেক্ট করবো। করার পরে এগুলোকে আমরা উপরের দিকে নিয়ে যাবো,
অ্যারো বাটনে ক্লিক করে, কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে উপরের দিকে ক্লিক করলে এটা উপরের দিকে চলে যাবে। তারপরে আমরা আবার এই দুইটা কোন সিলেক্ট করব, এখান থেকে আবার উপরের দিকে নিয়ে গেছে, ঠিক আছে? হয়েছে সমান সমান, প্রিটি মাছ কাছাকাছি, ওকে, এতটুকু হইল, ঠিক আছে? এবার আমরা এখানে প্যান টুলের কাজ দেখব। প্যান টুলের জিনিসটা আসলে কি, দেখেন এটাকে বলা হয় প্যান টুল, ঠিক আছে? এই প্যান টুলের মধ্যে অনেকগুলো টুল আছে। এখানে একটা আছে প্যান টুল, অ্যাড অন অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুল, জেনারেল অ্যাঙ্কার পয়েন্ট টুল, ওকে। এই টুলগুলো দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন পুরো একটা সিলেকশনের ক্ষেত্রে প্যান টুল দিয়ে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। তো ধরুন আপনি একটা বৃত্ত আঁকবেন, আপনি প্যান টুল দিয়ে ম্যানুয়ালি বৃত্ত আঁকতে পারেন এভাবে। অর্থাৎ প্যান টুল হলো আপনি একটা প্যান দিবে আপনাকে, এখানে আপনি ইচ্ছা মতো, এই যে এখানে একটা সরলরেখা দেখতেছেন, আমরা কিন্তু জ্যামিতিতে পড়ছি যে একটা সরলরেখা মানে এখানে অনেকগুলো বিন্দু রয়েছে, ঠিক না? এখানে কিন্তু একটা সরলরেখা মানে এখানে অসংখ্য বিন্দু রয়েছে। একটা বিন্দু যখন চলমান থাকে তখন আসলে এটা একটা রেখা পরিণত হয়, ঠিক প্যান টুলটাও এখানে এইরকম আর কি। আপনি একটা রেখা আঁকবেন অথবা একটা কার্ভ আঁকবেন, এই সেই ক্ষেত্রে আপনি ছোটো ছোটো বিন্দু 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 দিয়ে আপনি একটা রেখা অথবা আপনার কার্ভ আপনার ইচ্ছা মতো আঁকতে পারেন। এটা আপনার যা ইচ্ছা, আপনার যা ইচ্ছা তাই আঁকতে পারবেন এখানে, ঠিক আছে? যেমন ধরুন আমি একটা লাভ আঁকবো প্যান টুল দিয়ে, এখানে দিলাম, এই এখানে দিলাম, এই দিলাম, এই দিলাম, যদি খুব একটা সুন্দর হয় নাই, জাস্ট তাড়াহুড়ার জন্য আঁকছি। তো বুঝতে পারছেন প্যান টুলের কাজটা কি, আসলে যেই অবজেক্টগুলো এখানে নাই সেইগুলোকে যদি আপনি ম্যানুয়ালি আঁকতে চান তাহলে আপনাকে এখানে প্যান টুলের প্রয়োজন হবে। এছাড়া এখানে আজকে এখন আমরা প্যান টুলে কী কাজ করবো, আমরা প্যান টুল দিয়ে এখানে একটা ওপরে একটা চতুর্ভুজ আঁকবো। এখানে প্যান টুল আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পরে আমরা এখানে প্রথম একটা এই এখানে একটা বৃত্ত নিলাম, বিন্দু নিলাম, নেওয়ার পরে এই বরাবর আরেকটা বিন্দু নিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা আরেকটা বিন্দু নিলাম। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্যান টুল যখন আপনি একবার শুরু করবেন নেবেন, নেওয়ার পরে যেই পয়েন্ট থেকে আপনি শুরু করছেন ওই পয়েন্টটিকে আবার শেষ করতে হবে। নাহলে দেখেন এখানে, দেখেন আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, কিন্তু এখানে একটা দাগ থেকে যাচ্ছে, তার মানে কি প্যান্ট আপনার কাজটা এখনও শেষ হয় না, এটাকে শেষ করতে হবে। শেষ করার জন্য আপনাকে আবার এই 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 জায়গাতে ফিরে আসতে হবে, কারণ এই জায়গাতে না ফিরে আসলে আপনার কাজটা ইনকমপ্লিট থেকে যাবে, এভাবে একটা দাগ থেকে যাবে। এই জন্য আমাদেরকে ঘুরে, আমরা যাই সিলেক্ট করি না কেন, ঘুরে আবার আগের জায়গাতে চলে আসতে হবে। ঠিক আছে, আমরা এখানে আরেকটা বিন্দু বিন্দু নেই, এখান থেকে এখানে আরেকটা পয়েন্ট নেই, ঠিক আছে? এই হয়ে গেলো একটা চতুর্ভুজ, প্যান্টুলের চতুর্ভুজ, ঠিক আছে? মোটামুটি একটা বক্স হয়ে গেছে, এটা কিন্তু আলাদা চারটা কিন্তু আলাদা আলাদা বক্স, ঠিক আছে? দুইটা আমরা সরাসরি রেকট্যাঙ্গেল টুল দিয়ে আঁকছি, একটা আমরা ইয়া দিয়ে প্যান টুল দিয়ে আঁকছি। এটাকে আমরা কপি করে নিই, আবার অল্টার দিয়ে, কপি তো অবশ্যই আপনাদের মনে আছে অল্টার, ঠিক আছে? কপি করে নিলাম, এবার আমরা এগুলোকে একটু কালার করি, ঠিক আছে? এইটাকে এবং এটাকে, সে দুইটা একসাথে কীভাবে সিলেক্ট করি এটা তো আপনার মনে আছে, কিবোর্ডে শিফট বাটন টিপ দিয়ে দুইটা সিলেকশন টুল দিয়ে দুইটা আলাদা আলাদা ক্লিক করবেন, দুইটা সিলেক্ট হয়ে যাবে। এই দুইটা রং দিলাম আমরা নীল, ঠিক আছে? এবার এটাকে প্লাস এটাকে আমরা সিলেক্ট করি, এটাকে এই দুইটা রং দিলাম আমরা সবুজ, ঠিক আছে? এবার এটাকে এবং এটাকে আমরা সিলেক্ট করি, এই দুইটা রং আমরা কী দেবো, লাল, ঠিক আছে? ওকে, তো হয়ে গেল আমাদের আসলে একটা দুইটা বক্স হইলো। আসলে এমনি আঁকা জিনিসগুলো, এখানে আপনাদেরকে মূল লক্ষ্য ছিল দুইটা জিনিস দেখানো, একটা হলো প্যান টুলের কাজ একটু দেখালাম, যদিও প্যান টুল নিয়ে আমরা আলোচনা করব, আর এটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হলো মূলত এখানে দেখানো যে ডিরেক্ট সিলেকশন টুল কীভাবে কাজ করে। আপনি এখান থেকে সরাসরি ডিরেক্ট সিলেকশন টুলে এখানে ক্লিক করে এটাকে বড় করতে পারবেন, ঠিক আছে? এটাকে ছোট করতে পারবেন, এটাকে গায়েব করে দিতে পারবেন, ওকে? এটাই হলো মূলত ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, যেই টোল যেই পয়েন্টটাতে আপনি এটা ধরবেন সেই পয়েন্টটাতে এটা কাজ করবে, ঠিক আছে? এখান থেকে একটা পয়েন্ট আপনি কমাই দিতে পারলেন, আবার একটু বাড়াইতে পারলেন, যতটুকু ইচ্ছে বাড়াইতে পারবেন। যদি আপনার কোনো কর্নার বড় ছোট করতে হয় তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে বড় ছোট করতে পারেন, অথবা দুইটা কোন একসাথে আপনি কাজ করাইতে পারেন, যেমন দুইটাকে একসাথে আমরা বড় করলাম, ঠিক আছে? এটা মূলত ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আমি আশা করি আমরা সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। সিলেকশন টুলের হলো যে ইয়াটা, সিলেকশন টুল যখন আপনি একটা অবজেক্ট আঁকবেন, এই একটা অবজেক্ট আমরা আঁকলাম, এই অবজেক্টটা আঁকার পরে এখানে যখন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব তখন পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব তখন শুধু ওই জায়গাটা সিলেক্ট হবে অথবা ওই বিন্দুটা সিলেক্ট হবে, আমরা অবশ্যই বিন্দুগুলোতে, এটাকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট বলি, এই পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করব,
এই জায়গাটা সিলেক্ট হবে যেটা দিয়ে আমরা সরাসরি যেটাকে আমরা সিলেক্ট করছি, ঠিক আছে? কিন্তু যদি এটা আবার যদি সিলেকশন টুল হতো তাহলে আমরা এখানে ক্লিক করার পরেও কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এটা পুরোটা নড়বে, ঠিক আছে? কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল পুরোটা নড়বে না, শুধু এই পয়েন্টটা নড়বে, শুধু এই পয়েন্টটা নড়বে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আমরা আর কিছু শেপ আঁকবো, কী শেপ আঁকা যায়? ধরুন আমরা একটা বটল আঁকি, ওকে, নিলাম, এটা কালারটা আমরা করে দিব গ্রে, ওকে, ঠিক আছে। এবার আমরা এখানে একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকা হয়েছে, এটা কালারটাকে আমরা করে দেব সাদা, হয়ে গেল সাদা। এবার ধরুন আপনি এটাকে ছোট করতে চান, ছোট করার জন্য একটু আমরা কীভাবে ছোট করি এটা তো আমরা জানি, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে একটু জাস্ট ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে এবার আমরা এইটাকে আবার নিচে নিয়ে আসবো কপি করে, জাস্ট অল্টার কপি করুন, নিচে নিয়ে আসুন, নিচে নিয়ে আসলাম। তো এবার দেখা যাচ্ছে কি দুইটা মোকলা আসলে একটা জিনিস হয়ে গেলো, যে যেখানে দুইটা এক্সিট পয়েন্ট আছে, আমরা চাচ্ছি যে না দুইটা মোকলা না লাগুক, মনে হচ্ছে এইটা আমরা একটা বোতলের মতো আঁকতে চাচ্ছি যেখানে নিচে এটা তলা থাকুক। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে এটা তো একসাথে মিলাই দিতে হবে দুইটা অবজেক্ট। তো দুইটা অবজেক্ট মিলানোর জন্য আমরা এটাকে প্রথম পিছনে পাঠাই দিচ্ছি, পিছনে পাঠাই দেওয়ার জন্য একটা অবজেক্ট মনে করেন যে দুইটা অবজেক্ট যদি থাকে এখানে, দেখুন আমি এটাকে আপনাকে এখানে একে আলাদা করে বোঝাই, মনে করেন যে এখানে একটা অবজেক্ট আছে, এটার রং হলো লাল, তার এটা ছাড়া এখানে আরেকটা অবজেক্ট আছে, এটার রং হলো সবুজ, আরেকটা অবজেক্টটাকে আমরা এই আরেকটা অবজেক্ট আছে এটার রং হলো নীল, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো একই জায়গাতে নাই, একটা ওপরে নিচে, যেটা আমরা আগে আঁকছি এটা মানে নিচে, আর যেটা সবার শেষে আঁকছি এটা সবার উপরে আছে, এটা ওপরে নিচে আছে, ঠিক আছে? তো আমরা এগুলো কিন্তু ঠিক এরকম, যে অবজেক্টটা আপনি আগে আঁকবেন সেটা পিছনে, যে অবজেক্টটা পরে আঁকবেন এটা সামনে থাকবে। তো আপনি এরকম হইতে পারে যে আপনি একটা অবজেক্ট পরে আঁকছেন কিন্তু এটা আপনার সামনে প্রয়োজন, কিন্তু সামনে কীভাবে আনবেন সেই ক্ষেত্রে আপনাকে যাইতে হবে একটা অবজেক্ট, যে অবজেক্টটাকে আপনি সামনে আনবেন এটাকে আপনি সিলেক্ট করবেন, প্রথম সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ডের রাইট বাটন উপরে এখানে দেখেন অ্যারেঞ্জ লেখা আছে, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে ক্লিক করবেন, অ্যারেঞ্জে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, ঠিক আছে? এটা দিয়ে আপনি উপরে সামনে নিচে আনতে পারবেন, ঠিক আছে? আমরা ব্রিং টু ফ্রন্ট দিই, ব্রিং টু ফ্রন্ট দিলে এটা সামনে চলে আসলো, এই তো দেখেন এবার সামনে চলে আসলো, ঠিক আছে? আবার এটাকে আমরা অ্যারেঞ্জে যাই, আবার স্যান্ড ব্যাক দিলে একদম পিছনে চলে গেছে, আবার যদি আমরা স্যান্ড ব্যাক না দিয়ে স্যান্ড ব্যাকওয়ার্ড দিতাম তাহলে এক স্টেপ পিছিয়ে যেত, যদি স্যান্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে দেখেন একটা পিছনে গেছে, ঠিক আছে? এই জিনিসটা বুঝেন আপনি, এখানে কিন্তু তিনটা অবজেক্ট আছে, যখন আমরা স্যান্ড ব্যাকে দেব তখন একদম পিছনে চলে যাবে, অ্যারেঞ্জ স্যান্ড ব্যাক, তো একদম তিনোটা অবজেক্টের পিছনে চলে গেছে, মানে দুটো অবজেক্টের পিছনে চলে গেছে। আর যখন আমরা স্যান্ড ব্যাক না দিয়ে এটাকে স্যান্ড ব্যাকওয়ার্ড দেবো তখন একটা অবজেক্টের পিছনে যাবে, অ্যারেঞ্জ স্যান্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে? একটা অবজেক্টের পিছনে গিয়েছে, ঠিক আছে? এইরকম ফ্রন্টের ক্ষেত্রে ফরওয়ার্ডের ক্ষেত্রেও এইটাই, যে সামনে পিছিয়ে আনার ব্যাপারটা, ঠিক আছে? অবজেক্টগুলো আমরা এভাবে সামনে পিছিয়ে আনতে পারবো। তো এখানে যেহেতু এই অবজেক্টটা আমরা পরে নিচ্ছি এই জন্য এটা সামনে আসে, কিন্তু আমরা এটাকে পিছনে পাঠাতে যাচ্ছি, এটাকে আমরা অ্যারেঞ্জে যাবো, অ্যারেঞ্জে যাওয়ার পরে স্যান্ড টু ব্যাক, ঠিক আছে? কিন্তু এই দেখা একটা দাগ দেখা যাচ্ছে, কারণ দুইটা আলাদা আলাদা অবজেক্ট, ঠিক আছে? আমরা চাচ্ছি দুইটা আলাদা অবজেক্টকে এক করে দিতে, তো দুইটা আলাদা অবজেক্টকে আপনারা যখন এক করবেন তো কীভাবে এক করবেন, দুইটাকে আলাদা প্রথম সিলেক্ট করবেন, এবার দুইটা সমানে সিলেক্ট করতে হবে, ওইটাকে উপরেরটা না কিন্তু নিচের দুইটা আমরা সিলেক্ট করছি, শুধু সিলেক্ট কীভাবে করে ড্র্যাগ করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, এই যে এখানে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করছেন তো, এই যে অ্যালাইন, এখানে অ্যালাইন, অ্যালাইনের মধ্যে দেখেন এখানে দেখেন পথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডার, ঠিক আছে? পাথ ফাইন্ডারে ক্লিক করলেন, পাথ ফাইন্ডারের পরে এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, আজকে যেটা শিখছি এটা হলো এটা, ঠিক আছে? যখন আমরা এই জায়গায় ক্লিক করবো তখন দুইটা অবজেক্ট এক হয়ে যাবে, এখানে কিন্তু এখন একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট না কিন্তু, ঠিক আছে? দুইটা অবজেক্ট ছিল, এগুলো এক হয়ে গেছে একসাথে। এই জিনিসটা আমি আবার আরও দুইটা অবজেক্ট একে আপনাদেরকে বোঝাই, ধরুন এটা একটা চতুর্ভুজ, পাশাপাশি এটা আরেকটা চতুর্ভুজ, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা আলাদা চতুর্ভুজ, ঠিক আছে না? এবার যদি আমরা চাচ্ছি না দুইটা আমরা একসাথে করে দেবো, দুইটাকে একটা চতুর্ভুজ তৈরি করে ফেলবো, তখন আমরা দুইটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করবো, হয়ে গেলো দুইটা একটা, ঠিক আছে? একটা শেপ হয়ে গেলো এখন, এখন কিন্তু দুইটা আলাদা না, এটা একটা হয়ে গেছে, ঠিক এরকম আমরা এখানেও এটা করেছি, ওকে? হয়ে গেলো ছোটো ছোটো একটা মানে মুড়ির টিনের মতো কিছু একটা হয়ে গেছে বস্তু, ওকে?
এখানে আপনি এগুলাকে আরো বড় করতে পারবেন সিলেকশন টুল দিয়ে। বলে ক্লিক করলাম, করার পরে এখানে জাস্ট ক্লিক করলাম, এখানে জাস্ট বড় করে দিলাম, ঠিক আছে। এই তো বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে এই যে ডান্ডা দেখতে পাচ্ছেন দুই দিকে, এটাকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, ধরুন আপনি এই শেপটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছেন, একদিক দিয়ে একটু ছোটো একদিকে বড় করতে চাচ্ছেন, তো এই হ্যান্ডেলটাকে ধরে ড্র্যাগ করে আপনি এটাকে ছোটো বড় করতে পারবেন। দেখেন আপনি ইচ্ছা মতো এটাকে হ্যান্ডেলটা যেদিকে নেবেন আপনার এই শেপটা এই অনুযায়ী চেঞ্জ হবে। আপনি ইচ্ছা মতো যদি এখানে একটু চাপাই দিতে চান একটু চাপাই দিলেন, যদি আপনি চান না এদিক দিয়ে একটু চাপাই দিতে এদিক দিয়ে একটু চাপাই দিলেন, না আপনি যদি চান না না চাপাবেন না এটাকে একটু সোজা করবেন, এটা দিয়ে আপনি সোজা করতে পারবেন। এটা হলো মোটামুটি হ্যান্ডেলের কাজ। তো এই হলো আমরা মোটামুটি ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা অলরেডি শিখে ফেলেছি আশা করছি। এবার আমরা যাবো আসলে প্যান টুলের মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হলো প্যান টুল। ইয়াতে আমরা প্যান টুলের কাজটা আগে শিখি। তো আমরা একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পরে আপনি একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলো জিনিস আছে। মাঝখানে একটা আছে, এটা বলা আমরা এই যে মাঝখানে যে সেন্টারটা এটাকে বলা হয় সেন্টার পয়েন্ট, ঠিক আছে। এগুলোর নামগুলো মনে রাখতে হবে, এটাকে বলা হয় সেন্টার পয়েন্ট। তারপরে এই যে দেখেন এখানে একটা আছে, এই যে এখানে একটা চতুর্ভুজের মতো এখানে একটা, এগুলো কিন্তু পয়েন্ট, ঠিক আছে। এগুলো বিভিন্ন বিন্দু, এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্টগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন, কারণ প্যান টুল যখন কাজ করবে আপনি একবার বলছি যে প্যান টুল হলো অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্টের সমষ্টি, ঠিক আছে। অনেকগুলো পয়েন্ট একসাথে আপনি বানাই সেটা আপনি একটা শেপ বানাইতে পারবেন প্যান টুল দিয়ে, ঠিক আছে। অনেকগুলো পয়েন্টের সমষ্টি হলো আপনি পয়েন্ট দিয়ে যখন আপনি একটা শেপ বানাইতে যাবেন তখন আসলে আপনার প্যান টুলের প্রয়োজনটা পড়বে। সেই ক্ষেত্রে এখন যখন আপনি প্যান টুল দিয়ে কাজ করবেন তখন আপনাকে সবসময় পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। তো এটা হলো অ্যাঙ্কার পয়েন্ট, এই একটা ওই এখানে একটা এখানে একটা এখানে একটা, এগুলো হলো অ্যাঙ্কার পয়েন্টস, ঠিক আছে। যখন আমরা প্যান টুল নিয়ে ইয়ে করবো তখন আমরা জিনিসগুলো দেখবো এই অ্যাঙ্কার পয়েন্ট যখন আমরা রিমুভ করে দিয়েছি, এখন আমরা প্যান টুল নিই তারপরে, ঠিক আছে। এগুলো হলো অ্যাঙ্কার পয়েন্টস, ওকে। আর এটা হলো আর এই যে বৃত্তটা দেখা যাচ্ছেন, এই এই যে বৃত্তটা লাইনগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাথ ফাইন্ডার, ঠিক আছে। পাথ ফাইন্ডারের কাজ কি, আপনি যখন কোনো দেখেন এখানে অনেকগুলো টুল আছে প্যান্টুলের ভিতরে, একটা হলো অ্যাড অন অ্যাঙ্কার পয়েন্ট টুল, অর্থাৎ এখানে দেখেন অলরেডি একটা দুইটা তিনটা চারটা অ্যাঙ্কার পয়েন্ট অলরেডি আছে, ঠিক আছে না। আপনি যদি চান না এই বৃত্তের মধ্যে আপনি আরও কিছু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাড অন অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আপনি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু এটা আপনাকে অবশ্যই পাথ ফাইন্ডার দিতে হবে। পাথ ফাইন্ডার বলতে এই যে রাস্তাগুলো যেখানে যে রেখাগুলো গেছে এগুলোকে বলা হয় পাথ ফাইন্ডার। আপনি বাহিরে একটা টিপ দিবেন অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে না, কিন্তু আপনি যদি আবার এখানে ক্লিক করেন এই যে এই জায়গাটাতে ক্লিক করেন, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্কার পয়েন্টটা। এইটাকে আপনি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এখান থেকে আবার নাড়াইতে পারবেন, ঠিক আছে। এটাকে সরাইতে পারবেন, ওকে, বুঝতে পারছেন, ঠিক আছে। আবার এই যেমন আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করছি, আমরা কিন্তু আবার অ্যাঙ্কার পয়েন্ট রিমুভও করতে পারবো। রিমুভ করার জন্য ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট আছে, ধরুন যে আপনি চাচ্ছেন যে এই অ্যাঙ্কার পয়েন্ট আপনি লাগবে না, সেই ক্ষেত্রে আপনি ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে আমাকে সিলেক্ট করবেন, করার পরে জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে বরাবর এসে ক্লিক করবেন, শেষ, এই অ্যাঙ্কার পয়েন্টে চলে গেছে। আবার এখানে যদি টিপ দেন এটাও চলে গেছে, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো এখানে আপনি মাইনাস করে নিতে পারবেন, ঠিক আছে, যে কোনো জায়গাতে, হয়তো বৃত্তর ক্ষেত্রে এটা লাগতেছে না কিন্তু অনেক জায়গাতে এটা লাগবে। এবার আরেকটা জিনিস যেটা আপনাকে এখানে দেখানো উচিত, যে হ্যান্ডেলের কথা আপনার অলরেডি বলেছি আমি, এটা হলো হ্যান্ডেল। এই হ্যান্ডেল দিয়ে আপনি জাস্ট আপনি বৃত্ত বলেন শেপ বলেন এটা দিয়ে আপনি নাড়াইতে পারবেন, এই জিনিসগুলো আপনি শেপটা ঠিক করে নিতে পারবেন, যে কোন সময় কোন শেপটা ঠিক করতেছেন, এই যে জাস্ট মেজারমেন্টটা ঠিক করার জন্য এই হ্যান্ডেলগুলোর প্রয়োজন আছে আপনার, ঠিক আছে। হ্যান্ডেলগুলোর কাজ আরও আছে, আমরা এটা তৃতীয় ক্লাসে হ্যান্ডেলের কাজ আরও বিস্তারিত দেখব, ঠিক আছে। এখানে আমরা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আরও কিছু এক্সারসাইজ করতে যাচ্ছি। এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা শেপ নিই, প্রথম ধরুন আমরা পলিগন একটা শেপ নিলাম, এই শেপটা আঁকলাম একটা, ঠিক আছে। আঁকার পরে আমরা এখানে প্রথম অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব, অ্যাড করে পরে আবার অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করব, ঠিক আছে। দেখি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে ডিলিট করে এগুলোকে কী করা যায়। আমি এটাকে একটু মুভ করে দিচ্ছি, মুভ কীভাবে করে এটা তো জানেন, জাস্ট সিলেকশন টুলে গিয়েছিলেন, আপনি যখন শেপটা কাছাকাছি আনবেন দেখেন ইয়াটা আপনার চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাউসের চিহ্নটা, তখন আপনি এর মানে কি আপনি মুভ করতে পারবেন। তো এবার আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার জন্য আমরা প্যান টুলে যাচ্ছি, যাওয়ার পরে অ্যাড অন অ্যাঙ্কার পয়েন্টে যাবো, যাওয়ার পরে অবশ্যই মনে রাখবেন যে অ্যাঙ্কার পয়েন্ট যা আপনি অ্যাড করছেন এটা অবশ্যই আপনাকে পাথ ফাইন্ডার অ্যাড করতে হবে। আর পাথ ফাইন্ডার কি, এই দাগগুলো হলো পাথ ফাইন্ডার, অর্থাৎ একটা শেপের যে বর্ডারটা যে স্ট্রোকটা এটা হলো পাথ ফাইন্ডার, এখানে আপনাকে অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাড করতে হবে। তো ধরুন আমরা এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, 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 ঠিক আছে। এবার আমরা সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, যাওয়ার পরে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা ইচ্ছা মতো এটাগুলো পজিশনিং চেঞ্জ করতে পারবো। এইটাকে এখানে একটু আগায় দিলাম, এখান থেকে এইটাকে একটু আগায় দিলাম, এখান থেকে এটাকে একটু আগায় দিলাম,
এখান থেকে এটাকে একটু আগায় দিলাম, পজিশনগুলো আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? এটা শুধু তখনই সম্ভব হবে যখন আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন। যদি অ্যাঙ্কার পয়েন্ট না থাকতো তাহলে কিন্তু আপনি এভাবে পজিশনগুলো চেঞ্জ করতে পারতেন না। করে এটাকে একটা আসলে একটা স্টারের মতো হয়ে গেছে। ওকে, এই অ্যাঙ্কার পয়েন্টগুলো আপনি অ্যাড করার মাধ্যমে এভাবে আপনি একটা শেপের পজিশন চেঞ্জ করতে পারবেন। আবার ধরুন যে আমি যে অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাড করেছি এগুলো আমি চাচ্ছি যেটা রিমুভ করে দিতে, আমি আবার আগে শেপে চলে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আবার এখানে যাব ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে যাব, যে যে অ্যাঙ্কার পয়েন্ট আমরা নিছি অথবা যে অ্যাঙ্কার পয়েন্ট নেইও নাই, শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্টগুলোতে গিয়ে আপনি জাস্ট ক্লিক করবেন, এটা শেষ ডিলেট হয়ে গেছে, আগের জায়গাতে চলে গেছে। আবার এখানে ক্লিক চলে গেছে, 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 শেষ। আবার আপনাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে। এবার দেখুন যে অ্যাঙ্কার পয়েন্ট কেন অ্যাড করা প্রয়োজন, যে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এবার যদি আবার আমরা এটাকে ধরি, ধরে আবার যদি ইয়ে করি, দেখেন অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু সরছে না, পুরো শেপ সরে চলে আসতেছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনাকে যদি শুধুমাত্র যে চাচ্ছেন যে আপনার এই রেখাটাকে আপনি মাঝখান দিয়ে ভাঙবেন অথবা মাঝখানে কিছু করবেন রেখাটাকে, এটা তো পুরো রেখা একটা, ঠিক না? এই রেখাটাকে মাঝখানে কিছু করবেন, যেখান থেকে আপনি কিছু ভাঙতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন সেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? আর যেখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা ছাড়া আপনি এটা মাঝখান থেকে ভাঙতে পারবেন না, এই জন্য আপনাকে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। এটাই মূলত হলো অ্যাঙ্কার পয়েন্টের যেই প্রয়োজনীয়তা, এটাই যে কেন আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন, কেন অ্যাঙ্কার পয়েন্ট আপনি রিমুভ করে দিবেন। যেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট প্রয়োজন সেখানে আপনি অ্যাড করতে পারেন, যেখানে অ্যাঙ্কার পয়েন্ট প্রয়োজন নাই সেখানে আপনি এটা রিমুভ করে দিতে পারেন। তো এই হলো মোটামুটি প্যান্টুলের কাজ। আমরা প্যান্টুল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ক্লাসে। আজকে আর কোনো সিলেবাস আছে কিনা দেখি। হ্যাঁ, আরেকটা সিলেবাস আছে। তো যদি আমরা আমরা একটা নোট বই বানাইছি যে আমরা কোন অনুযায়ী কী অনুযায়ী আপনাদেরকে ইয়াগুলো দেবো, এবার এই গাইড বই ডিরেকশন অনুযায়ী আমরা আস্তে আস্তে এক একটা লেসন শেষ করবো। আজকে আমরা লেসন টুতে আসি। তো এখানে আরেকটা জিনিস আমরা যে দেখানো দেখাবো আজকে, সেটা হলো সর্বশেষ যে টুলটা প্যান্টুলের মধ্যে আছে সেটা হলো এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কীভাবে কাজ করে এটা আমরা দেখাবো। সেই জন্য আপনার এখানে আসলে একটা আমরা একটা শেপ আঁকবো, একটা শেপ, এই শেপটা আঁকলাম, আঁকার পরে ঠিক আছে এটাকে আমরা একটু বাঁকা করে দিচ্ছি, শেপ রাখলাম, ওকে। এবার যদি এবার এই টুলটার কাজ কী, এই টুলটার কাজ হলো আপনি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এখানে যে হ্যান্ডেলগুলো আছে না, হ্যান্ডেলগুলো দিয়ে এখানে কাজ করতে পারবেন। অর্থাৎ এই শেপটা দিয়ে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করলে একটা হ্যান্ডেল চলে আসবে, এখানে এই হ্যান্ডেল ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ক্লিক করে ধরে রেখেছি কিন্তু আমি, ড্র্যাগ করে হ্যান্ডেল নিয়ে আসতে পারেন। নিয়ে এসে এই যে এখানে যে কোনটাকে আপনি এটাকে কার্ভ করে দিতে পারতেছেন, দেখেন কোনটাকে কার্ভ করে দিয়েছি আমরা, ঠিক আছে? আবার এখানে টিপ দেন, টিপ দিয়ে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পরে দেখেন এখানেও এই কোনটাকে আমরা কার্ভ করে দিতেছি, ওকে, কোনটাকে আমরা কার্ভ করে দিচ্ছি। এই হ্যান্ডেলগুলো দিয়ে সেটা আমরা এই কার্ভটাকে নাড়াতে পারবো কিন্তু। আবার হ্যান্ডেল এখানে ক্লিক করেন, জাস্ট যদি চান এটাকে সোজা করে দিতে সোজা হয়ে গেল, ঠিক আছে? আবার এখানে ক্লিক করেন, ঠিক আছে, ওকে, আগের মতো হয়ে যাচ্ছে কিন্তু, আবার এই আগের মতো হয়ে গেছে। আবার যদি আমরা চাই না আবার ইয়ে কার্ভ করবো এটাকে ভিতরে, এই যে কোনটাকে একটু কার্ভ করে দিলাম, এই হয়ে গেলো। এই কার্ভ করার ক্ষেত্রে আপনাকে এই হ্যান্ডেলগুলো প্রয়োজন, ঠিক আছে? কার্ভ করলেন অথবা বৃত্তকে একটু সোজা করলেন, একটু বাঁকা করলেন, লাইনটাকে একটু ইয়া করলেন, মানে মডিফাই করলেন, এই জন্য আপনাকে এই ইয়াগুলো দরকার আছে। তো এই হলো আজকের প্যান্টুলের কাজ, প্যান্টুলের কাজ এগুলোই ছিল এখানে আজকে। তো আমরা আজকের লেসনে কী শিখলাম, আজকের লেসনে আমরা শিখলাম ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখলাম আর প্যান্টুলের কাজ শিখলাম। প্যান্টুলের মধ্যে কী কী আছে, প্যান্টুল আছে, তারপরে অ্যাড অন অ্যাঙ্কার পয়েন্ট আছে, ডিরেক্ট অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এই চারটা টুলের কাজ কাজ শিখলাম। এই চারটা টুল কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টুলগুলোর মধ্যে একটা, আমাদের এগুলো খুব ভালোভাবে পারতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এগুলো যদি আমরা ক্লিয়ার না করি তাহলে সামনে আমরা ডিজাইনিং করতে পারবো না, সমস্যা হবে। তো আজকের জন্য আজকে যেই যে শেপগুলো আমরা তৈরি করছি এগুলো আপনারা সবগুলো তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, একাধিকবার প্র্যাকটিস করবেন, সহজ মনে হবে কিন্তু আসলে সহজ না, যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। এগুলো প্র্যাকটিস করে এগুলোকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রুপ, আমাদের সিক্রেট গ্রুপ আছে ওইখানে আপনি এগুলো পোস্ট করবেন। যদি অ্যাড না হয়ে থাকেন অ্যাড রিকোয়েস্ট পাঠান, আমরা অ্যাকসেপ্ট করে নেব, ওইখানে আপনি পোস্ট করবেন। যদি কোনো ভুল থাকে অথবা কোনো প্রশ্ন থাকে ওইখানে জিজ্ঞেস করবেন, আমরা ক্লিয়ার করে দেবো। আর আজকের ক্লাসটা, গতদিন শেষ করে ফেলবেন, আজকের ক্লাসটা আজকে শেষ করে ফেলবেন। প্রতিদিন আমরা নতুন নতুন ক্লাস দেবো, প্রতিদিন না হোক দুই দিন তিন দিন পর পর, কারণ এগুলো প্র্যাকটিস করার জন্য সময় প্রয়োজন। তো যেদিন যে ক্লাসটা দিচ্ছি ওই দিন ওই ক্লাসটা শেষ করে ফেলবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমাদের এই ক্লাসগুলোকে শেয়ার করবেন, কারণ দেখা যাচ্ছে কি আপনি আপনি ডিজাইনার হতে চাচ্ছেন অথবা আপনি ডিজাইনার নাও যদি হতে চান, যদি একটা গ্রাফিক ডিজাইন জাস্ট একটা বেসিক স্কিলের জন্য আপনি এগুলো শিখছেন, সেক্ষেত্রে আপনি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, আপনার ছোটো ভাই থাকতে পারে, বড় ভাই থাকতে পারে, আপু থাকতে পারে, ক্লাসমেট থাকতে পারে, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আছে যাদের আপনি প্রয়োজন মনে করেন যেগুলো শেখা প্রয়োজন, সবারই এগুলো শেখা প্রয়োজন, শেয়ার করুন তাদেরকে, বলেন যে এখানে আমরা ফ্রি গ্রাফিক ডিজাইনিং ক্লাস করছি, যেন আসে শিখে, বাংলাতে
অনলাইনে গ্রাফিক ডিজাইনিং ক্লাস আমার জানা মতে নেই তেমন। আপনারা যদি এখানে সবাই একসাথে শিখলে আসলে ইট উইল বি ফান। আর আমার ইয়াটাকে সাবস্ক্রাইব করুন, আসলে সাবস্ক্রাইব করলে আসলে মোটিভেশন থাকে আর কি, আর কিছুই না। যে আমরা একটা কাজ দিচ্ছি, আমি সময় নিয়ে কাজ করছি, আমার লেখাপড়া আছে, অন্য কাজ আছে, এগুলো বাদ দিয়ে আমি আপনাদের জন্য এই ক্লাসগুলো তৈরি করছি। যখন আসলে দেখবো যে দুই তিনটা পাঁচটা ক্লাসের পরে যখন দেখবো যে আসলে ওই রকম সাড়া পাচ্ছি না, নাই লাইক, কোনো সাবস্ক্রাইবার নাই, কেউ দেখছে না ক্লাসগুলো, তখন আসলে মোটিভেশনটা থাকবে না, তখন আসলে আলটিমেটলি ক্লাসগুলো দেওয়া অফ হয়ে যাবে। যেন আশা করি যে আপনারা সাবস্ক্রাইবারের জন্য এগুলোকে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, আমরা পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো লেসন নিয়ে আসবো, তো এগুলোকে প্র্যাকটিস করতে থাকুন। ওকে, তো এতক্ষণ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমরা ক্লাসে যা আলোচনা করেছি সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এগুলো দেখতে খুবই সহজ মনে হবে, যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, গ্রুপটাতে অ্যাড হয়ে এগুলোকে অ্যাসাইনমেন্ট হিসেবে এগুলো দেন। যদি ক্লাসে কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে গ্রুপে প্রশ্ন করেন, আমি ওখানে অ্যান্সার করব। আর ভিডিওটাকে লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে শেয়ার করেন, নাহলে আসলে মোটিভেশন থাকবে না। আমরা চাই যে আপনি আমাকে মোটিভেশন দেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।